হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ খেলতে চলেছি সেভ দ্য ডগ। তোমরা তো জানো যে আমি সেভ দ্য গার্ল খেলেছিলাম, আর এই গেমটা ঠিক সেভ দ্য গার্ল গেমেরই মতো, আবার তারপরে গেমটা খুবই ইন্টারেস্টিং আছে। তো ভিডিওটা সবাই শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে গেমটা কতটা ইন্টারেস্টিং আছে। তো আমরা গেমে চলে এসেছি, আর এখানে আমাকে এইভাবে ড্র করতে বলেছে, কারণ উপরে আছে মৌমাছির চাক। তো এখানে আমি এইভাবে ড্র করে দিব। আর এই দেখো, সব মৌমাছিগুলো বেরিয়ে এই কুকুরের মাথায় কামড়ানোর চেষ্টা করছে, কিন্তু একটাও কামড়াতে পারছে না। তো এইভাবেই আমাদেরকে ড্র করে এই কুকুরটাকে বাঁচাতে হবে। তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো এবার আমরা চলে এসেছি লেভেল 2-তে, আর এবার মৌমাছির চাকটা আছে ডান দিকে। তো এই দেখো, এবার আমি কি করব না, এখানে একটা বডি বিল্ডার মানুষ আঁকিয়ে দিব, আর এখানে হাত দিয়ে দিচ্ছি, আর এবার আমি এখানে দিয়ে দিব পা। তো পা দিয়ে ও আটকে রেখেছে কুকুরটাকে। তো এই তো হয়ে গেছে। আর এখানে মৌমাছিগুলো বেরিয়ে এই কুকুরটাকে কামড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওরা এদিকে আসতেই পারছে না। তো এই তো এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এই লেভেলটা তো ভালোই ইজি ছিল। তো এবার আমরা চলে এসেছি লেভেল 3-তে। তো এখানে দেখো, দুটো মৌমাছির চাক আছে। তো এবার কীভাবে বাঁচাবো কুকুরটাকে? তো আমি ভাবছি কি, এখানে একটা আবারও বডি বিল্ডার মানুষ আঁকিয়ে দিই, আর এগুলো দিয়ে দিচ্ছি হাত। তো এদিকেও হাতটা দিয়ে দিই। তো এবার এখানে দিতে হবে পা। তো ও না পা দিয়ে আটকে রেখেছে, মানে কুকুরটাকে পা দিয়ে ঢেকে রেখেছে। তো দেখা যাক কি হয়। এই তো মৌমাছিগুলো বেরিয়ে আসছে, আর দেখা যাক কামড়াতে পারি কি না। তো না ভাই, এদিকে তো আসতেই পারছে না। আর তার সাথে এই লেভেল 3 আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এই লেভেলটা তো খুব ইজিলি কমপ্লিট করে ফেললাম। তো এবার আমরা চলে এসেছি লেভেল 4-এ, আর এখানে মৌমাছির চাকটা আছে নিচে। তো এখানে কি করব না, এখানে এইভাবে গোল করে দিব। আর এই দেখো, একটা মৌমাছি কামড়াতে পারছে না, কারণ আমরা তো কুকুরটাকে চারিদিক থেকে ব্লক করে দিয়েছি, আর কামড়াবে কোন দিক থেকে। তো এই তো এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এবার আমরা যাচ্ছি লেভেল 5-এ, আর দেখো লেভেল 5 তো একটু কঠিন আছে, দুটো মৌমাছির চাক আছে, আবার নিচে আবার কাটাও আছে। তো এখানে ভাবছি কি, এইভাবে মানুষ আঁকিয়ে দিই, আর এইভাবে দিয়ে দিচ্ছি হাত। দেখা যাক আদৌ এই দুটো কুকুরকে বাঁচাতে পারি কি না। আর এখানে দিয়ে দিচ্ছি পা। তো আমার তো মনে হয় এই দুটো কুকুরকে মৌমাছি কামড়াতে পারবে না। তো আবে আর ভিতরে ঢুকে দেখো কিভাবে কামড়ে দিল, কামড়ে একদম ফুলিয়ে দিয়েছে। তো ওইভাবে হবে না, তো আমাকে অন্য কিছু ড্র করতে হবে। তো এখানে আমি ড্র করছি বাক্স, আর নিচে দিয়ে দিচ্ছি এইভাবে পায়া। দেখা যাক এবার কি হয়। তো দেখো, সবগুলো মৌমাছি চলে এসেছে ঠিকই, কিন্তু এখন আর কামড়াতে পারছে না। তো এই লেভেলটা তো কমপ্লিট করে ফেললাম। তো এবার আমরা যাচ্ছি লেভেল 6-এ, আর এখানে কি জন্য দেখলাম, আর এই দেখো এই লেভেলে দুটো মৌমাছির চাক আছে, তিনটে কুকুর, আর নিচে বাবলস উঠছে, মানে নিচে আছে অ্যাসিড। তো এখানে ভাবছি কি, এখানে টোপলা বানিয়ে দিই, দেখা যাক এই কুকুরগুলোকে বাঁচাতে পারে কি না। তো এখানে আমি টোপলা বানিয়ে দিয়েছি, আর সব মৌমাছিগুলো চলে এসেছে কামড়ানোর চেষ্টা করছে, আর দেখা যাক কি হয়। তো এই তো এই তিনটে কুকুরকে আমরা বাঁচিয়ে নিয়েছি, আর তার সাথে লেভেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো চলে এসেছি আমরা লেভেল 7-এ। তো দেখো, এই লেভেলেও অ্যাসিড আছে। তো আমাকে এরকম কিছু একটা ড্র করতে হবে যাতে এই কুকুরটা বেঁচে যায়। তো এখানে আমি কি করব, একটা বডি বিল্ডার মানুষ আবারও আঁকিয়ে দিব, জানি না এই কুকুরটাকে বাঁচাতে পারবে কি না। তো এখানে দিয়ে দিলাম হাত, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এইভাবে পা, যাতে এই কুকুরটা অ্যাসিডে না পড়ে যায়। আর সামনে একটা পা দিয়ে দিচ্ছি, আর দেখো মৌমাছিগুলো বেরিয়ে কীভাবে ধাক্কা মারতে শুরু করে দিয়েছে, আরে কুকুরটা তো অ্যাসিডে পড়ে যাবে। তো এই তো এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এবার দেখা যাক এখানে কি দেখাচ্ছিল। আচ্ছা, এখানে আমরা অনেক কয়েন জমিয়ে নিয়েছি। তো এখানে অনেক রকমের স্কিন আছে, আর সেকেন্ড স্কিনটা নেওয়ার জন্য 350টা কয়েন লাগবে। তো সেটা না হয় পরে নেওয়া যাবে। তো এবার আমরা চলে এসেছি লেভেল 8-এ, আর এই দেখো নিচে তিনটে চোখা চোখা কাটা দেওয়া আছে, আর ডান দিকে তো মৌমাছির চাক তো আছেই। আর এখানে কি করব, এখানে একটা মানুষ আঁকিয়ে দিব, আর এখানে দিয়ে দিচ্ছি পা। আর এবার ওর হাতটা না এইভাবে কুকুরটাকে আটকে রাখবে, মানে প্রোটেক্ট করে রাখবে। আর এই তো সব মৌমাছিগুলো বেরিয়ে তো আসছে, কিন্তু একটাও কামড়াতে পারছে না। তো এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। আর দেখেছো আমি কত সুন্দরভাবে ড্র করছি, আর ড্র করে এই কুকুরটাকে বাঁচাচ্ছি। তো চলে এসেছি আমরা লেভেল 9-এ, আর এই লেভেলটা দেখি ভালোই কঠিন আছে। দেখো দুপাশে কত কাঁটা আছে, আর দুটো মৌমাছির চাকও আছে। তো এখানে যদি আমি এরকম একটা বাক্স আঁকিয়ে দিই, আর তারপরে দিদি দুপাশে দুটো এরকম পায়া, আশা করি এই কুকুরটাকে বাঁচানো যাবে। দেখা যাক কি হয়। দেখো দুপাশে কিন্তু মৌমাছি বেরিয়ে আসছে, আর একটাও তো মৌমাছি কামড়াতে পারছে না। তো এই লেভেলটাও কমপ্লিট করে ফেললাম। তো এই লেভেলটা খুবই কঠিন ছিল। তো এবার আমরা চলে এসেছি লেভেল 10-এ, আর দেখো এখানেও একটা মৌমাছির চাক আছে, কিন্তু নিচে আছে অ্যাসিড।
তো এখানে এটার সাথে এরকম কিছু একটা ড্র করি, তো আমার তো মনে হয় এই কুকুরটাকে মৌমাছি কামড়াতে পারবে না। আর হ্যাঁ, মৌমাছি গুলো কিন্তু কামড়াতে পারছে না, আর তার সাথে এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এই লেভেলটাও একটু কঠিন ছিল, তো এবার আমরা চলে এসেছি লেভেল 11-এ। আর এখানে দেখতে পাচ্ছ নিচে আবারও রয়েছে অ্যাসিড। তো এবার কীভাবে কুকুরটাকে বাঁচাবো সেটাই আমি ভাবছি। তো এবারও আমি মানুষ ড্র করব, আর এখানে দিয়ে দেবো দুটো হাত এইভাবে প্রোটেক্ট করবে, আর এখানে নিচে দিয়ে দেবো দুটো পা দুদিকে। তো হয়ে গেছে, আর এবার দেখা যাক কি হয়। তো দেখো মৌমাছিগুলো একদম পাগলের মতো বেরিয়ে আসছে কামড়ানোর জন্য। আরে মানুষটা তো পড়ে যাচ্ছে, তো ওই তো কুকুরটা গিয়ে দেখো আটকে গেছে। তো কুকুরটা অ্যাসিডে গিয়েও পড়লো না, আর মৌমাছিগুলোও কামড়াতে পারলো না। তো এবার আমরা চলে এসেছি লেভেল 12-এ। তো দেখো সাইডে কত কাঁটা আছে। তো আমার মাথায় না খুব ভালো একটা আইডিয়া আসছে, আর সেটা হলো এখানে আমি এরকম বাক্স একটা ড্র করে দিব, আর সাইডে আরেকটা বাক্স ড্র করে দিব। আর এই দেখো এখানে মৌমাছিগুলো এসছে কামড়ানোর জন্য, তো একটাও তো কামড়াতে পারছে না, আর তার সাথে এই কুকুরটা এই কাঁটাতে গিয়েও খোঁচা খেলো না। তো দেখো এই লেভেলটা তো আমরা কমপ্লিট করে ফেললাম। তো এবার আমরা চলে এসেছি লেভেল 13-এ। আর এখানে দেখো দুটো মৌমাছির চাক আছে, আর তার সাথে দুটো কুকুর আছে, আর নিচে আছে অ্যাসিড। তো এখানে আমি কি ড্র করব কিচ্ছু তো বুঝতে পারছি না। তো এখানে যদি আমি এরকম কিছু একটা ড্র করে দিই, আর এটা কি ড্র করলাম আমি নিজেও জানি না। আর এই তো সব মৌমাছিগুলো চলে এসেছে কামড়ানোর জন্য, কিন্তু একটা মৌমাছি কিন্তু এই দুটো কুকুরকে কামড়াতে পারলো না, আর তার সাথে এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো চলে এসেছি আমরা লেভেল 14-এ, আর এখানে আছে দুপাশে দুটো মৌমাছির চাক। তো এখানে আবার কি করব কিচ্ছু তো বুঝতে পারছি না। তো দাঁড়াও এখানে আমার মাথায় না একটা খুব ভালো একটা আইডিয়া আসছে, আর সেটা হলো এরকম করে একটা বাক্স বানিয়ে দিই। তো এই তো একটা মৌমাছি এখন আর কামড়াতে পারবে না, কারণ আমি তো চারদিক থেকে ব্লক করে দিয়েছি। এখন যদি মৌমাছির গুষ্টি চলে আসে না, তাহলেও আর কামড়াতে পারবে না। তো এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এবার আমরা চলে এসেছি লেভেল 15-এ। আর লেভেল 15 দেখো কতটা কঠিন, কুকুরটা আছেই হলো অ্যাসিডের উপর, আর একটা মৌমাছির চাক তো আছেই। তোমাদের বলেছিলাম না লেভেল যতটা বাড়বে ততটা কঠিন হতে শুরু করবে। তো এখানে আমি কি করব, এরকম করে একটা মানুষ আঁকিয়ে দিব, আর এটা হচ্ছে ওর হাত, মানে হাতের মধ্যে আছে, হাত দিয়ে আটকে রেখেছে, আর এটা হচ্ছে ওর পা, দেখা যাক কি হয়। তো আরে মানুষটা তো পড়ে যাচ্ছে, আব্বে আর দেখো এমন ধাক্কা দিচ্ছে মানুষটা পড়ে যাচ্ছে। তো এই তো এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এই লেভেলটা কিন্তু ভালোই কঠিন ছিল। তো আমরা লেভেল 15 পর্যন্ত খেললাম, আর এরপর দেখো আরও লেভেল আছে। তো যাই হোক গাইস, আজকের মতো গেমপ্লে ভিডিও এতটুকুই থাক। আর তোমরা সবাই ভিডিওতে এখন লাইক কেন করছো না, ভিডিওতে ফটাফট করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্টে জানাও আজকের এই গেমপ্লে ভিডিও তোমাদের কেমন লেগেছে। চ্যানেলে যদি নতুন আসে থাকো চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা করছো না কেন সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করে রাখো ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা গেমপ্লে ভিডিওতে, আজকের মতো গুড বাই।